সাবধান, সর্বনাশ, সর্বনাশ ঘনিয়ে আসছে চৌধুরী পরিবারের ওপর। চৌধুরী কনস্ট্রাকশন এতদিন ধরে সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে আসছে, আজ সততার সেই সুনামের ওপর কালো দাগ লেগে গেল। যেভাবে বিল্ডিংটা ভেঙে পড়েছে, এর দায় এড়ানোর তো কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ক্ষতিপূরণ দিতে গেলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে। হ্যাঁ, টাকা নয়, টাকা নয়, সমস্যা আরো অনেক গভীর। প্রশাসন চৌধুরী কনস্ট্রাকশনের অফিস সিল করে দিয়েছে, আজই সব ডিরেক্টরের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে। হয় পালাও, নালে জেলে যাও। যা হয়েছে দাদার গাফিলতিতে হয়েছে, তার দায় চৌধুরী কনস্ট্রাকশন নেবে না। রোহিত, উত্তেজনা নয়, মাথা গরম করার সময় এটা নয়। কোম্পানির ডিরেক্টর তোমরা দুই ভাই, কাজী দায় তোমাদের দুজনের। ওই বউ এই বাড়িতে পা দিতে না দিতেই একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, এরপর আরো ঘটবে। ডাইনি, অনিশ্বাসে বিষ। আর কিছু? কিছু না, আরো অনেক কিছু। যদি নিজের ভালো চাস, যদি এ বাড়ির সকলের মঙ্গল চাস, তাহলে যা, ওই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ফেরত দিয়ে। মুদ্রার কথাটা হচ্ছে, আমি তোর মামি, আমরা তো বাড়ির মঙ্গল চাই। এখন বাড়ির মঙ্গল তোর মামি যেটা বলতে চায় নির্ভর করে বাড়ির বউয়ের গুণের উপর। তাই এ কদিনে তোমাদের মনে হলো মুকুলের কোনো গুণ নেই? ও এ বাড়ির অলক্ষী। রোহিত, চিৎকার করবে না। আজকে তোমার একগমির কারণে আমরা সবাই বিপদের অগাধ জলে ডুবতে চলেছি। চৌধুরী ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরিতে শ্রমিকরা ধর্মঘট করেছে, চৌধুরী কনস্ট্রাকশনের বাড়ি ভেঙে আমাদের সবার জেলে যাওয়ার উপক্রম হয়েছে। আমি বেঁচে থাকতে তোর গায়ে কোনো আঁচ লাগতে আমি দেব না রোহিত। এসব তো আবেগের কথা। একজন ডিরেক্টর হিসাবে চৌধুরী কনস্ট্রাকশনের এই দুর্ঘটনার দায় রোহিত এড়াবে কি করে? পরিস্থিতি যদি এরকমই হয়, তাহলে রোহিত আমাকে ব্যাক ডেটে একটা পদত্যাগ পত্র দিয়ে দেবে, জেল হলে আমারই হবে। রোহিত তোর নামে লিখে দেবে? এ তো রীতিমতো ছোট ভাইকে বঞ্চিত করার পরিকল্পনা। ও, তার মানে আমাকে চৌধুরী কনস্ট্রাকশন থেকে সরিয়ে দেওয়ার জন্য বাড়ি ভাঙার প্ল্যানটা তুমিই করেছো? রোহিত, আমার এত বড় ক্ষতি তুমি কেন করতে চাইছো? দাদা, দুদিনের পরিচয় ওই বউই তোমার কাছে তোমার জীবনে আমাদের সবার চেয়ে বড় হয়ে দাঁড়ানো। আমার ভাই বোনেদের জন্য আমার নিজের সব সুখ আমি বিসর্জন দিতে পারি। পারতে, যদি আমরা তোমার নিজের ভাই বোন হতাম। আজকে বুঝলাম, সৎ দাদা অসৎই হয়, যে একটা রাস্তার মেয়ের জন্য নিজের ভাই বোনকে পর করে দিতে পারে। দাদা, তুমি তোমার ওই কুড়িয়ে পাওয়া বউকে সিঁদুরের অধিকার দিতে পারো, কিন্তু আমরা ওকে চৌধুরী বাড়ির অধিকার দিতে পারবো না। প্রজানুরঞ্জন, প্রজানুরঞ্জন, প্রজানুরঞ্জনে রামচন্দ্র সীতাকে পাঠালেন নির্বাসন, আর ভাই বোনের ভালোর জন্য একটা অলৌকিক কুলক্ষণাকে। বাস বাস, একটা সরল অসহায় মেয়েকে অকারণে অপবাদ দিতে হবে না। কি চাইছো তোমরা? মুকুল এ বাড়ি থেকে চলে যাক, তাই তো? ওকে চলে যেতেই হবে। হ্যাঁ, না হলে আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব। না না, এত কষ্ট তোদের করতে হবে না, আমি মুকুলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি বেরিয়ে যাবে মানে? আমাদেরকে এত বড় বিপদের মধ্যে ফেলে তুমি পালাতে চাইলেই আমরা তোমাকে পালাতে দেব? রোহিত ঠিকই বলছে, ঠিক। সবাইকে এত বড় ঝামেলায় জড়িয়ে দিয়ে নিজে সরে পড়া, সে তো আর বড় ভাইয়ের কর্তব্য হতে পারে না। তুমি তোমার বউকে এখান থেকে চলে যেতে বলো দাদা, নইলে আমরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। Stop it! Stop it! Hmm.
ওরা যা চাইছে আমি তা কোনোদিনই তোমাকে বলতে পারবো না। তোমাকে কিছু বলতে হবে না। এই বাড়ির সুখের জন্য আমি নিজেই এখান থেকে চলে যাব। না এটা হয় না, মহাপাপ হবে আমার। অগ্নি সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছি, সারা জীবন অন্ন বস্ত্র বাসস্থান দেবার অঙ্গীকার করেছি। তোমার দেওয়া অঙ্গীকারকে আমি আশীর্বাদ মনে করে সারা জীবন স্মরণ করব। যতদিন তোমার দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে থাকবে ততদিন আমি তোমাকে পূজো করব। কিন্তু আজ আর আমার এখানে থাকা চলে না। আমি চলে গেলে যদি এই বাড়ির মঙ্গল হয় তাহলে তাহলে সীতার মতন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। শ্বশুর বাড়ির সুখ আমার কপালে নাই বাস হইল, আমাকে তো কেউ লগ্ন ভ্রষ্টা বলে উপহাস করতে পারবে না। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে? লক্ষ্মী বাবা আমার কথা শোনো, এই দেখো বসছো এখানে, ওষুধ খেতে হবে জি। জয় না না আরে বাবা আমার কথা শোনো না, আমি ওষুধ খাবো না। কথা না বৌদি মনি, না আমি খাবো না। ছোট দাদা বাবু কিচ্ছু তে ওষুধ খেতে চাইছে না, রোজ ও এমন করে। আর ওষুধ না খেলে সবাই আমাকে বকাবকি করবে। আমি খাবো না না। তুমি আমাকে দাও। জয় দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। ওষুধটা খেলে ওর কষ্ট হয় সেই ওষুধটাকে খাওয়ানো দরকার কি? ডাক্তারকে বলে ওষুধটা পাল্টে ফেললেও তো হয়। ডক্টর জয়ন্ত বস্ত এই ওষুধটাকে খাইয়ে যেতে বলেছে। আমি জয়কে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি জয়কে সুস্থ করে তুলবই। তুমি আমার এইটুকু অনুরোধ রাখো, না বলো না। কালকে আমাদের যাওয়ার ব্যবস্থা।